যাদের কথা আর কাছে মিল নাই তাদের মধ্যে এক নাম্বার হইলো আমার জামাই। সারা জীবন বুঝাই আসলো, ওরে ভাই ঘন্টার পর ঘন্টা খুঁজছি, একটা ফুল তোমার জন্য পাইলাম না। শাহবাগের মোড়ে এসে আমার মাথাটা ঘুরে গেল, ওরে বাবারে বাবা, এখানে কত কত ফুলের দোকান, দেখে তো আমি টাস্কি খাইছি। জামাই রে কইলাম, কত কইরা দাও না একটা ফুল কিনে দাও, একটা ফুল কিনে দাও। বেটা কয় না না ফুল কিনতে হইব না, দেখো না মানুষ ফুল কিনে একটু ব্যবহার করে আমার ফালাইয়া দেয়। আর এখানে কি তোমার জন্য ফুলের দোকান দিয়েছে নাকি, তোমার ফুল টুল কিনতে হইব না। এদিকে দেখেন মহিলার গাড়িতে কত ফুল ফালাইয়া রাখছে, আল্লাহ রে আল্লাহ। এগুলো দেখে আমার কিন্তু একদের ফুলের কথা খুব ভালো লাগছে। ফুল ভালোবাসে না এইরকম কোনো মানুষ আছে দুনিয়ায়? তবে আমার হাজবেন্ডের কথা, ফুল তোমার কিনতে হইব না, চলো রিক্সা দিয়ে একটু ঘুরি। কি ভাবতেছেন, ঘুরতে ঘুরতে কই যাইতেছি, ঘুরতে ঘুরতে কই গেছি, এটা তো আপনারা সবাই জানেন। এই ব্লগটা অনেক আগে, ঠিক আছে, তারপরে এখন কমু না আমরা কই যাই কই যাই কই যাই। রিক্সা মধ্যে বসছি, একটু গাদাগাদি করে বুঝছেন নিকো, বসছি আর বসছি। এই যে রাব্বানি রাইয়ান, আমি রাব্বানি রাব্বু, যেই জায়গায় একটা রিক্সা আমার একাই লাগে, এখানে চারজন মানুষ বসছে, কি যে প্যারা। যাইতে যেতে চোখে পড়লো সমাবেশ, সমাবেশের কথা আর কি কমো, বেটা গো খাইয়া দেয় কোনো কাম নাই, কথায় কথা সমাবেশ লাগাইয়া দেয়, রাস্তাঘাটে জাম দিয়ে সমাবেশ করে। তারপরে কি যে শান্তি লাগে, যাও গা, আমি রাজনৈতিক বিষয়ে কোনো কথা কয়ে ফাঁসিয়া যেতে চাই না, কারণ আজকে কিন্তু সত্যি কথা কইলে আর ভালো থাকা যায় না। রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘুরতে কি যে ভালো লাগতেছে, আগে রিক্সায় বউ ময়ের বাপ মা সবাই যাইতেছে, আর আমি তো ভিডিও অনেক করছি কিন্তু কি যে কপাল আর সেমি ঠেলায় আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি না। যাক গা আজকে ভিডিওটা শেয়ার করে রাই রে, যাইতেছি যাইতেছি আর ভাবতেছি আহারে যদি বিয়ের পরে বা আগে এরকম পোলা পান ছাড়া জামাইয়ের সাথে রিক্সায় একটু ঘুরতে পারতাম কত ভালো হইতো, কিন্তু কি কপাল, ঢাকা শহরে আইছি ঠিকই কিন্তু পোলা ডারে নিয়ে এই খালি ঘুরতে হলো, আহারে পোলা ছাড়া রাস্তায় ঘোরা খবর খুব কমে হয়েছে। যেতে যেতে দেখতেছি বুদ্ধিজীবী পার্ক, আমার পোলা কয় দেখো 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 তোমার মাথায় তো একদমই বুদ্ধি নাই, এই জায়গায় সব বুদ্ধিজীবীদের মাথা। আমি করি হ বুদ্ধি তো আমার মাথায় নাই, এইখানে এসে এক ঘন্টা বসে থাকে একদিন বুদ্ধি নিয়ে যাইতে হইব, তা আমার মতো আপনাকে যার যার মাথায় বুদ্ধি নাই এই পার্কে এসে এক ঘন্টা বসে থাকবেন, বুদ্ধিজীবী হাত থেকে একটু করে বুদ্ধি নিয়ে যাই। আর এর আগেও আমি একটা ভিডিওতে এই বুদ্ধিজীবী পার্কটা দেখাইছিলাম, যাই হোক আমার কাছে ভালো লাগে, এত কষ্ট করে সাজুগুজু করছি কিন্তু রাব্বানির জ্বালায় আমি আমার মুখটাকে দেখাইতে পারতেছি না, উল্টা আর উস্কা খুস্কা, চুলের যন্ত্রণায় আমার মুখের সব মেকআপ ধুয়ে যেতেছে। সবাই যদি আমার আসল চেহারা দেখে তাহলে তো আমরা দেখে ভয় পাইবো, এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। যদিও হাসতেছি মনের ভিতরটা কেমন ভাড়ুম ভাড়ুম করতেছে, এদিকে দেখি ব্যান ভর আর খালি ফল আর ফল, যাও গা ফলের প্রতি আমার কোনো নেশা নাই ভাই, আমি ফল খাইতে একদম পছন্দ করি না। তবে রাস্তার পাশে এই সবুজ গাছগুলো দেখি কি যে ভালো লাগলো, আমার খুব ভালো লাগে যারা ছাদ বাগান করে বারান্দার মধ্যে, ওহ কত গাছ রেখে দেয়। কিন্তু যাই কোন আমার ওই অভ্যেস নাই ভাই, আমি নিজের যত্ন করতে পারি না, গাছের যত্ন কেমন করবো বলেন। যদিও মানুষের বাসায় এই গাছপালা দেখে খুব ভালো লাগে কিন্তু আমি আমার বাসায় কোনো দিনে কোনো গাছপালা লাগাই না, কারণ আমি আমার এই সময়টারে কেমন জানি আমি এত যত্ন করতে পারি না, যাক গা এই কথা বাদ দিলাম। আমরা যাইতেছি যাইতেছি গ্যান্ডারি দিয়ে তো আমার মুখে মনে করেন 1 কেজি পানি ভরে গেছে, কারণ আমি গ্যান্ডারি অনেক পছন্দ করি, রাস্তা দিয়ে গেলে গ্যান্ডারি তো আমার খাইতে হইব। ওরে বাবা বক করতে করতে বলতে চাই নাই কই যামো, তারপরও দেখাই দিলাম লাল বাঘ, হ্যাঁ লাল বাঘ আসছি। আর এর ব্লগ কিন্তু আমি আগে শেয়ার করে দিয়েছি, পথের ব্লগ তো করতে পারি নাই শেয়ার, তাই এখন শেয়ার করে দিলাম। আজকের বক বকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই, আর যদি এখনও ফলো না করেন ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন।